অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে পিঠে বানাবো পিঠে বানাবো, কিন্তু আর হয়েই উঠতেছিল না। তাই ভাবলাম আজকে একটু পিঠা বানাই। পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, এখানে আতপ চাল আর সিদ্ধ চাল দুটো গুঁড়োই একসাথে করা আছে। এখানে নিয়ে নিচ্ছি চিনি, এখানে নিয়ে নিলাম কিছু কলা, আর এখানে তো লবণ আছে, আর আমি নিয়ে নিলাম খেজুরের গুড়। এটাও আমি পিঠাতে দিব। এই যে সব নিয়ে নিলাম, আমি অল্প পরিমাণ চাল দিয়ে বানিয়ে দেখবো কেমন হয়, কারণ আমি আগে কখনো এই পিঠে বানাইনি। তাই আমি এখানে অল্প চালের গুঁড়ো দিব। এখানে হাফ কেজি চাল আছে, হাফ কেজি অর্ধেক নিলাম। এই যে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে নিলাম, তারপর এখানে পরিমাণ মতো চিনি দিব। চিনি 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 যে যেমন খায় তেমন দিতে পারেন। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দেবো, এটা দিলে পিঠার স্বাদটা ভালো আসে। দেখুন, এই পিঠে বানানোর কোনো মাপ দেওয়ার দরকার হয় না, এটা মানে নিজেদের আন্দাজ অনুযায়ী যে যখন চালটা এরকম মুঠো পাকানো যাবে তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। এই যে আমি গুড় আর চিনি লবণ দিয়ে চালগুলো সব মিক্স করে নিব। এখন আমি এখানে কলা দিব, এখানে আমি চারটা কলা দিব, চারটা কলা। কলাগুলো ছুলে ও কলা খাচ্ছ, সবগুলো কলা ছুলে দিব আগে। পিঠে কি পিঠে বানাচ্ছি এটা আপনারা পরে দেখে বুঝতে পারবেন, আর আপনাদের কোন এলাকায় কি নাম এই পিঠে জানাবেন। আমি চারটা কলা দিলাম, এখন কলাগুলো সব মেখে নিব। কষলে শীতে পিঠা পুলি এসব খেতে ভালোই লাগে, কিন্তু বানাতে অনেক কষ্ট। আমাদের বাসায় শুদ্ধর বাবা আমি কেউ অতটা পছন্দ করি না পিঠে, তাও ভাবলাম এবার একটু বানাই, অল্প পরিমাণেই বানালাম। আমাদের বাসায় কেউ তেমন পছন্দ করে না তাই বানানো হয় না। এখন আমি এই জলটায় সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিব। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, কিন্তু আমি আমার কাছে ছিল না তাই আমি গরম জলটাই দিলাম, দুধটা দিলে বেশি ভালো হয়। আমি নারকেলটা দিতে ভুলে গিয়েছিলাম, কারণ আমাদের বাসায় যে নারকেল আনা ছিল আমার এটা মনে ছিল না, পরে আমি নারকেল ভেঙে দিয়ে দিলাম। শুক্তর বাবা আমাকে একটু হেল্প করে দিল নারকেলটা কোড়াতে। এই যে আমি এদিকে পিঠে মাখতেছিলাম, তাই সে এসে বললো যে আমি নারকেলগুলো একটু বড় বড়ই করলাম যাতে খেতে ভালো লাগে। এই যে এখন এগুলো মিক্স করে দিলেই হবে। শুদ্ধ আবার এখানে এসে দেখতেছিল যে তার বাবা কি করছে। হ্যাঁ, নারকেলগুলো উপর থেকে দিয়ে দিলাম, এখন সব কিছুর সাথে আবার নারকেলগুলো মিক্স করে নিব। নারকেলগুলো আগে পরে যখন ইচ্ছে দেওয়া যায় এটা কোনো সমস্যা না, আমি পরে দিয়ে দিলাম। এই যে আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে, এখন এই যে আমি সবগুলো এইভাবে শেপে দিয়ে দেবো। এটাকে বলে আমাদের এলাকায় মুইঠা পিঠা, আপনাদের কোন এলাকায় কি নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখন এটা এখানে দিয়ে দিব, কারণ এটাতেই আমি সিদ্ধ করব পিঠাগুলো। এই যে সবগুলো আমি এখন বানিয়ে নিব। সবগুলো পিঠে আমি এখানে সাজিয়ে দিব।
এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি রাইস কুকারে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি, জলটা ফোটার পর আমি এটা বসিয়ে দিব পিঠাগুলো সিদ্ধ হওয়ার জন্য, তাহলে আমার পিঠা রেডি হয়ে যাবে। এখানে আমার জল গরমটা হয়ে গেছে, জলটা একেবারে ফুটে গেছে। এখন আমি এখানে এই পিঠের এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দিলাম, বসিয়ে আমি এটা ঢেকে দিব। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম হয়ে যাবে, পিঠেগুলো হলেই শক্ত হয়ে যাবে যে আমার পিঠে হচ্ছে। এখানে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা আমি তুলে দেখব যে পিঠা কত দূর হলো। এই যে আমার পিঠে প্রায় হয়ে গেছে, এই যে পিঠেগুলো একদম শক্ত হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলবো পিঠেগুলো। এই যে অবশেষে আমাদের পিঠা তৈরি, এখন পিঠেগুলো উঠিয়ে নিব। পিঠেগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে, এই যে সব পিঠেগুলো উঠিয়ে নিচ্ছি। তাদের বাবা ছেলেকে এখন আমি টেস্ট করাবো যে পিঠেগুলো কেমন হয়েছে। নাও টেস্ট করে দেখো পিঠা। আসো পিঠার রিভিউ দাও কেমন। বাবা গরম কিন্তু, গরম 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 ফুদাও ফুদাও পিঠায় ফুদাও। পিঠার একটু ভাঙো তো ভিতর দেখি। এই যে ভিতর কিন্তু একবারে সুন্দর ভাবে হয়েছে। কেমন অনেক গরম খাবে, এই যে নাও ওকে দাও। আমি মনে হয় অনেকদিন পর পিঠে বানাইলাম, অনেকদিন। মজা বাবা কেমন লাগে, মজা টেস্ট। এই যে আমার দিক বলবা না, মাকে তাকো মাকো টাটা বলো, টাটা। তার টাটা বলার সময় নাই, সে এখন পিঠা খাবে। আচ্ছা তুমি খাও। বাবা ভাঙতে পারতেছে না বাবা।